হিরো আলমকে নিয়ে সমাজে নানান রকম কথা আছে, তর্ক বিতর্ক আছে। সমাজে এক শ্রেণীর শিক্ষিত মধ্যবিত্ত সোকল কালচার্ড ক্লাস আছেন যারা হিরো আলমকে নিতে পারেন না। আপনারা একবার চিন্তা করে দেখুন তো, হিরো আলমকে গড গিফটেড যে জিনিসগুলোর কথা আমরা বলি, পরিবার বলেন, অর্থকড়ি বলেন, গ্রুপ বলেন, মেধা বলেন, মেধা অবশ্য ওনার আছে, আমি সেই ব্যাপারে কথা বলবো না, অন্যান্য যে গড গিফটের জিনিসগুলোর কথা আমরা বলি, তার কোনোটা কিন্তু তাকে দেয়া হয়নি। তিনি অবিশ্রান্ত পরিশ্রম করেছেন, তিনি দিনের পর দিন মানুষের নানান ট্রোলের শিকার হয়েছেন, হাসাহাসির শিকার হয়েছেন, নানাভাবে তাকে দমিয়ে রাখবার চেষ্টা করা হয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, সমাজে নানা স্তর থেকে চোখে আঙুল দিয়ে তাকে বুঝিয়ে দেবার চেষ্টা করা হয়েছে যে তার কাজের পরিধি আসলে কতটুকু, তিনি কতটুকু কাজ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তার মতন অবস্থায় আমরা কেউ পড়লে বহু আগেই দমে যেতাম। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আজকে আপনি যারা আমার ভিডিওটা শুনছেন, আপনারা কয়জন পারতেন হিরো আলমের মতন এত নেগেটিভিটিকে ডিল করতে? প্রতি মুহূর্তে ট্রোলের শিকার হয়ে, প্রতি মুহূর্তে মানুষের তাচ্ছিল্যের শিকার হয়ে, প্রতি মুহূর্তে মানুষের অবজ্ঞার শিকার হয়ে কয়জন পারতেন তার লক্ষ্যে স্থির থাকতে? পারতেন না। আমি বলছি, ডিপ্রেশনের ওষুধ খেতে হতো, ডাক্তারের কাছে যেতে হতো, পেশা পরিবর্তন করে অন্য কিছু করা শুরু করতেন, মুখ লুকিয়ে চলতেন, মানুষের সমাজে মুখ দেখাতেন না। আপনারা বেশিরভাগই তাই। আমি নিজেও, আমি নিজে যে আজকে বড় গলায় হিরো আলমের পাশে দাঁড়াচ্ছি, আমার নিজের কি সেই মানসিক জোর আছে এত ট্রোল, এত হাসাহাসি, এত নেগেটিভিটির মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার? এই প্রশ্ন আমি আমার নিজেকে করতেই পারি। আপনারা জানেন যে দুটো আসন, বগুড়া 4 এবং বগুড়া 6 আসন, কাহালু নন্দীগ্রাম এবং বগুড়া 6 সদর, হিরো আলম নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং তিনি দাঁড়ানোর পর থেকে আমরা দেখেছি তাকে নানানভাবে দমানোর চেষ্টা করা হয়েছে। দুইবার তার মনোনয়নপত্র বাতিল করা হয়, পরবর্তীতে হাইকোর্টে রিট করে তিনি মনোনয়ন ফেরত পান এবং মানে তাকে একটা যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয় মোটামুটি, এবং তিনি নির্বাচনে যে লড়াইটা দেন সেটাও একটা যুদ্ধ। আজকে প্রথম আলোতে তার একটা ইন্টারভিউ ছাপা হয়েছে, সেখানে তিনি বগুড়া 4 এবং 6 আসন সম্পর্কে তার অভিজ্ঞতার কথা বলছিলেন। তিনি বলছিলেন যে শুরু থেকে দুই আসনে ভোটের মাঠ চাঙ্গা ছিল, কিন্তু বগুড়া 6 আসনে ভোট শুরুর পর চিত্র পাল্টে যায়, অনেক কেন্দ্র দখল করা হয়, আমার নির্বাচনী এজেন্টদের বের করে দেয়া হয়, মারধর করা হয়, রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি, সার্বিক পরিস্থিতিতে বগুড়া সদরে জয়ের আশা আমাকে বাদ দিতে হয়েছে, সেখানে পরিকল্পিতভাবে আমাকে হারিয়ে দেওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে, তার এজেন্টকে বের করে দেয়া হয়েছে, তাদের মারধর করা হয়েছে, নানান রকমভাবে ভোট জালিয়াতি হয়েছে এবং যার ফলাফল হিসেবে তিনি বগুড়া 6 আসন বা সদরে জামানত হারিয়েছেন। তবে বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম আসনে ভোট সুষ্ঠুভাবে হয়েছে। দেখুন, তিনি কিন্তু একবারও বলেননি যে কাহালু নন্দীগ্রামে কোনো রকম কোনো কারচুপি হয়েছে বা ভোট জালিয়াতি হয়েছে, তিনি পরিষ্কার বলেছেন কাহালু নন্দীগ্রামে ভোট সুষ্ঠু হয়েছে। তো ভোট সুষ্ঠু হলে তিনি হারলেন কেন? সেই হারাটা কিন্তু মর্মান্তিক। আমি ওনার ভাষা একটু পড়ে শোনাই উনি কি বলেছেন প্রথম আলোকে। উনি বলেছেন, এ আসলে ভোট চুরি হয়নি, লজ্জাজনকভাবে ফলাফল চুরি হয়েছে। ভোট চুরি হয়নি, ফলাফলটা চুরি হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে আমাকে বিপুল ভোট দিয়েছেন, কিন্তু তথাকথিত শিক্ষিত কর্মকর্তারা আমার মতন অশিক্ষিত মূর্খ ছেলেকে স্যার ডাকতে হবে, এতে তাদের মান সম্মান থাকবে না, শুধু এই কারণে মুহূর্তের মধ্যে ফলাফল পাল্টে দিয়েছেন। এবং এখানে তিনি যেটা অভিযোগ করেছেন সেটা হচ্ছে যে কেন্দ্র ছিল 1 থেকে 49 পর্যন্ত, এর মধ্যে 1 থেকে 39 পর্যন্ত কেন্দ্রের ফলাফল খুব সুষ্ঠুভাবে ঘোষণা করা হয় এবং 1 থেকে 39 পর্যন্ত কেন্দ্রের যে ফলাফল ছিল তাতে হিরো আলম এগিয়ে থাকেন এবং তিনি জয়লাভ করেন 1 থেকে 39 পর্যন্ত। কিন্তু শেষের যেই 10টি আসন, 40 থেকে 49 পর্যন্ত যে 10টি আসন, সেই 10টি আসনের কোনো ফলাফল তারা কেন্দ্রভিত্তিক ঘোষণা করেনি, বরং তারা